والذين آمنوا أشد حبا لله جرا مؤمن তাদের ভালোবাসা হবে হুব্বাল লিল্লাহ একমাত্র তাদের محبت হবে মহান মালিকের জন্য সুবহানাল্লাহ বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد জোরে বলি আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীতে অসংখ্য জাতি আছে অসংখ্য মানব আছে এই মানব জাতির ভিতরে অসংখ্য মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা মহান রবকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য তারা সেই মহান মালিককে খুশি করার জন্য তারা নিজেকে বিক্রি করে দেয় নিজের জীবনকে বিক্রি করে দেয় এবং এমন বান্দাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মেহেরবান এমন সব আচার আচরণ এমন সব স্বভাব তাদের ভিতরে আছে যেই স্বভাবের কারণে মহান রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে তাদের উপরেই বড় সন্তুষ্ট বড় মেহেরবান তারা এমন কি কাজ করে যেই কাজের কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরেই মেহেরবান তাদের উপরেই দয়ার হাত রেখেছেন রহমতের দরজাগুলো তাদের জন্য খুলে দিয়েছেন বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দিয়েছেন রহমত বরকত নাজাত মেহেরবানি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ পাক খুলে দিয়েছেন তারা এমন কি কাজ করে যেই কাজের কারণে আল্লাহ পাক এতটায় গুরুত্ব তাদের প্রতি দিয়েছেন তাদের কাজটা হলো আল্লাহকে খুশি করার জন্য তারা নিজের জীবনকে বিক্রি করে দেয় নিজের জীবনটা কেমন করে বিক্রি করে দেয় শুনে নাও রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ পাক বললেন এই সমস্ত বান্দারা হলো মুমিন আর এই মুমিনদের জান এবং মালকে আমি রব্বুল আলামিন তাদের কাছ থেকে কিনে নিয়েছি তারা আমার কাছে বিক্রি করে দিয়েছে একটা জিনিসের বিনিময় সেই জিনিসটার নাম হলো জান্নাত সুবহানাল্লাহ সেই জিনিসটার নাম হচ্ছে জান্নাত তারা আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবনকে বিক্রি করে দেয় নিজের অর্জিত সম্পদগুলো এমন ভাবে ব্যয় করে এমন পদে ব্যয় করে যেই ব্যয় করার পথে যেই ব্যয় করার পিছনে একজন খুশি থাকে তিনি কে একজন খুশি থাকে তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন ডাইরেক্টলি তাদের গুণাগুণ সুপরিচিতি আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন এই আয়াতটার অনেক ব্যাখ্যা যদি আমি করি গোটা দিন গোটা রাত শেষ হয়ে যাবে শেষ হবার নয় সংক্ষিপ্ত কিছু বলি বিষয়টা হচ্ছে আসলে সবাই জান্নাতে যাবে তা নয় সবাই মুমিন হবে তা নয় কারণ আল্লাহ পাক বলছেন যে প্রত্যেকটা মানুষের বিবেক বুদ্ধি বিবেচনা বিবেচনা করার জন্য আল্লাহ পাক সুস্থ মস্তিষ্ক দিয়েছেন মস্তিষ্ক দেওয়ার পরে যারা এই সুস্থ বিবেকটাকে কাজে লাগায় না অর্থাৎ কোনটা ভালো আর কোনটা খারাপ এটা যারা নির্ণয় করে চলে না তারা কখনো মুমিন হতে পারে না আপনি জবান দিয়ে একটা কথা বলার আগে অসংখ্যবার ভাবতে হবে যে এই কথাটা বলার দ্বারা আমার কোনো গোনা হবে কি না আমার মালিক অসন্তুষ্ট হবে কিনা
আপনি একটা জায়গায় আপনার কদমকে অগ্রসর করার আগে ভাবতে হবে এই কদম ফেলেছি দ্বিতীয় কদম ফেলার আগে ভাবতে হবে যে এই রাস্তাটা আমার জন্য সঠিক কিনা এটা ভেবে চিন্তে চলার নামই হচ্ছে সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি এটা হচ্ছে মুমিনের গুণাবলী প্রিয় ভাইরা যারা সজাগ থাকে তাদের ক্ষতি হয় না সুতরাং সতর্কতার সাথে কাজ করতে হবে অসতর্কতার সাথে যেই কাজটা করবেন ওই কাজটা আপনার জন্য ভুল হওয়া সম্ভাবনা রয়েছে তো আল্লাহ পাক বলছেন যে এই মানুষের ভিতরে এমন কিছু ব্যক্তি থাকবে যারা কোরআনের পথে ইসলামের পথে সুপ্রতিষ্ঠিত থাকবে এমন ভাবে যে তাদেরকে কোন রকম হটানো বেকানো ভাঙ্গানো যাবে না সরানো যাবে না তারা জানে যে এই জীবন জীবন নয় তারা জানে এই সময় সময় নয় তারা জানে এই হায়াত হায়াত নয় তারা জানে যে আমার জন্য একটা সময় অপেক্ষা করছে আমার জন্য একটা জায়গা অপেক্ষা করছে আমার জন্য একটা সমাজ অপেক্ষা করছে যেটার তুলনায় এই সামান্য সময় সামান্য সমাজ কিছুই নয় একেবারেই নগণ্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন وما هذه الحياة الدنيا إلا له ولعب وإن الدار الآخرة لهي الحيان لو كانوا يعلمون جوره بولي الله أكبر الله رب العالمين বলেছেন وما هذه الحياة الدنيا إلا له ولعب وإن الدار الآخرة দুনিয়ার জিন্দেগিটা হল আখেরাতের জিন্দেগির তুলনায় সামান্য নগণ্য মাত্র খেল তামাশা ছাড়ার কিছু নাই এই দুনিয়ার জিন্দেগিটা আখেরাতের কাছে ক্ষীণ একটা ছোট্ট একটা জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ পেশ করেছেন মায়ের গর্ভে যখন সন্তান মায়ের গর্ভে যখন মা যখন সন্তান গর্ভবতী হয় এই সন্তানটা গর্ভে যখন ছয় মাস সাত মাস হয়ে যায় যখন পরিপূর্ণ হৃষ্টপুষ্ট হয়ে যায় ওই বাচ্চাটা ওই মায়ের গর্ভের ভিতরে সংকীর্ণ একটা জায়গার ভিতরে সে সেইভাবে দৌড়াদৌড়ি চলাচলি করতে পারে না সেইভাবে পরিপূর্ণ নড়াচড়া করতে পারে না সুন্দরভাবে পা দুইখানা মেলাইতে পারে না নবী আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন পা সঠিকভাবে মেলাইতে গেলে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হলে ওই বাচ্চাটাকে তাকে একটা বিশাল জায়গার প্রয়োজন হয় মা যখন তাকে গর্ভ থেকে প্রসাব করে দুনিয়ায় পাঠিয়ে দেয় এই দুনিয়ায় আসার পরে আস্তে আস্তে ওই বাচ্চাটা দৌড়াদৌড়ি ছোটাছুটি স্বাধীনভাবে চলতে পারে তেমন করে দুনিয়ার জিন্দেগিটা মায়ের পেটের স্মৃতি এতটাই ছোট যে মানুষ এখানে ইচ্ছাকৃতভাবে যা ইচ্ছা তাই করতে পারবে না যা ইচ্ছা তাই করতে পারবে এমন একটা জিন্দেগি সেই জিন্দেগিটার নাম হলো আখেরাত ইচ্ছাকৃতভাবে চলাচল করা দৌড়াদৌড়ি করা ছোটাছুটি করা মন মতো চলার জিন্দেগিটা এটা নয় মন মতো চলার জিন্দেগিটা হচ্ছে আখেরাত সম্মানিত প্রিয় ভাইরা তো এই দুনিয়ার এই জিন্দেগিতে এসে সামান্য হায়াত পেয়ে কিছু মানুষ এটাকে কাজে লাগাবে কাজে লাগায় তারা চাইবে যে এই সময়টা নষ্ট না করে আল্লাহ পাক যেটা নির্ধারণ করে দিয়েছেন সেটা অনুযায়ী চলে যদি আমরা যেতে পারি তাহলে আমার আপনার জন্য অপেক্ষা করতেছে সুখময় একটা জিন্দেগি সেটা হচ্ছে জান্নাত তো প্রিয় ভাইরা এমন ব্যক্তির পরিচয় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন এই সাহাবী যার জিন্দেগিটা তিনি পুরা জিন্দেগি তিনি আল্লাহ এবং তার রাসূলের পথে
বিলাই দিয়েছেন এবং দুনিয়ার থেকে সে জান্নাতের সার্টিফিকেট নিয়েই চলে গেছেন বলি সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা এমন ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনান নাসি মাইয়াত تَخِذُ مِن دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب جوره بولي الله أكبر رب العالمين بولن منو بندولير مدد رو پانچه جرا الله بيتي تو اپار کے محبت کرے আল্লাহ ব্যতীত তাদের সকল ভালোবাসা গুলা উজাড় করে তাদের মাঝে বিলায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের ভালোবাসাটা মানুষকে দেখানোর জন্য আমাকে দেখানোর জন্য নয় এমন ব্যক্তি তাদের জন্য অপেক্ষা করতে আজাব বুশাদি তাদের জন্য শক্ত আজাব অপেক্ষা করতেছে এরা হচ্ছে কাফের মুশরিক বেঈমান মুশরিকদের কাজ হলো তারা হাতে মাটি দিয়ে মূর্তি তৈরি করে তার সামনে তাদের ভালোবাসা গুলা উজাড় করে দেয় তাদের জন্য জীবনকে উৎসর্গ করে দেয় এটা হচ্ছে কাফের বেঈমানদের কাজ আর আল্লাহ পাক বলছেন যারা মুমিন হবে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ তাদের ভালোবাসাটা হবে একমাত্র আমি আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলেন والذين آمنوا أشد حبا لله جرا مؤمن তাদের ভালোবাসা হবে হুব্বাল লিল্লাহ একমাত্র তাদের محبت হবে মহান মালিকের জন্য সুবহানাল্লাহ বলি মুমিনের ভালোবাসা হওয়া চাই কার জন্য আল্লাহর জন্য সম্মানিত প্রিয় ভাইরা মুমিন যে কাজটা করবে প্রত্যেকটা কাজ করার আগে সেই কাজটা করার আগে ভাবতে হবে যে এই কাজ করার ক্ষেত্রে আমার মালিক আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা মালিক সন্তুষ্ট নেই এমন কাজ যদি কোটি টাকাও লাভবান হয় মুমিন সেই পথে অগ্রসর হবে না এটাই হচ্ছে একজন মুমিনের নীতি নৈতিকতা এবং অবিচল থাকা সম্মানিত প্রিয় ভাইরা দেখবেন মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা পীরের সামনে যে মাথা ঠোকে কোরআন হাদিসে কি আছে না আছে এটা দেখবে না পীর যা বলে সেটাই মানে সেটাই সহি সেটাই ঠিক সেটার জন্য জীবন বিলাই দিচ্ছে না আরে প্রিয় ভাই আল্লাহর সাহায্য পেতে হলে মাজারে সেজদা দিয়ে নয় আল্লাহর সাহায্য পেতে হলে পীরের সামনে মাথা নত করে নয় আল্লাহর সাহায্য পেতে হলে নিজ এলাকার মসজিদে যে নামাজ পড়ে সেজদা দিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দুহাত তুলে চেয়ে দেখেন মহান মালিক আপনি যেখান থেকেই বলবেন না কেন মহান মালিক অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন এবং আপনার সাহায্য করা মহান মালিকের জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ বলি আল্লাহ পাক বলছেন তার নবীজি আল্লাহ পাকের কথাটা নবী আলাইহি সালাতু ওয়াসালাম এরকম ভাবে বলছেন একজন বান্দা যখন সেজদা দেয় অবনত মস্তক যখন নত করে সেজদা দেয় মালিকের সামনে তখন এই সেজদা দেনেওয়ালা ব্যক্তি আর আল্লাহর মাঝখানে দ্বিতীয় কোনো পর্দা থাকে না সরাসরি ডাইরেক্ট লাইন হয়ে যায় সুবহানাল্লাহ ডাইরেক্ট লাইন কোনো পর্দা থাকে না আল্লাহ বলে ফেরেশতারা পর্দাগুলো সরায়ে দাও কারণ আমার বান্দা তোমাদের সামনে নয় জমিনে নয় জমিনের সামনে নয় পাহাড় পর্বতের সামনে নয় নদী নালার সামনে নয় আসমানের সামনে নয় আমার বান্দা সরাসরি আমার সামনে আমার কদমে নত হয়েছে সুতরাং আমার বান্দার মনের কামনা বাসনাগুলো বোঝার ব্যবস্থা ফেরেশতারা করে দাও সাথে সাথে পর্দাগুলো সরে যায় সুবহানাল্লাহ বলে তো এই নামাজটা হতে হবে কাকে খুশি করার জন্য আল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা তো আসুন এরকম একজন ব্যক্তি যার কথা নবী আলাইহি সালাতু ওয়াসালাম হাদিসে বলছেন এই ব্যক্তিটা তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন তিনি রাজত্বর দিকে তাকায় নাই সম্পদের দিকে তাকায় নাই সম্মানের দিকে তাকায় নাই
তিনি তার ব্যক্তিত্বের দিকে তাকায় নাই, তিনি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য সব কিছু ছেড়ে দিয়েছেন। তিনি কে? তিনি হচ্ছে মুজানি গোত্রের একজন যুবক। অরাকান শহর গেত্রে, অরাকান শহর ঘেসে একটা গোত্র ছিল মক্কাতে, এই গোত্রের নাম হচ্ছে মুজানি গোত্র। এই মুজানি গোত্রের একটা সাধারণ পরিবারে একটা যুবক জন্ম নিয়েছিলেন, তার নাম হচ্ছে আব্দুল উজ্জা ইবনে আব্দ নাহাম আল মুজানি। তিনি সাধারণ একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এখন আস্তে আস্তে যখন জন্মগ্রহণ করার পরে হাঁটা চলা করতে শিখলেন, তখনই তার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এই মুজানি যুবক অসহায় হয়ে গেল, অতি গরিব অসহায় পরিবারের একজন ব্যক্তি, এতিম হয়ে গেল, বাবা নাই, কে দেখাশোনা করবে? আমার প্রিয় ভাইয়ান একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, কে তাদের দেখাশোনা করবে? এই যুবক খুবই অসহায় হয়ে পড়ে গেল, তার মা একাই চালাইতে পারে না। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, তার এক নিকটতম চাচা ছিলেন যে অঠল সম্পদের মালিক ছিল, যার কোনো অরেশ ছিল না, সে চলে যাওয়ার পরে তার এই সম্পদের এই রাজত্বর দায়িত্ব কে নেবে এরকম কেউ ছিল না। চাচা চিন্তা করলেন, এটাই আমার সুযোগ, যেহেতু ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি যদি আমার ভাতিজাকে লালন পালন করে বড় করতে পারি, তাহলে আমার ভাতিজাই হবে আমার একমাত্র উত্তরসূরি। চাচা এই নিয়ত করে এই সিদ্ধান্ত নিয়ে তিনি তার ভাতিজার তার মায়ের কাছে প্রস্তাব দিলেন যে আমি তোমার বাচ্চার দেখাশোনার দায়িত্ব নিলাম আজকের থেকে। এবং তার ভাতিজাকে তিনি নিয়ে, তার মা যখন রাজি হলেন, ভাতিজাকে নিয়ে তিনি লালন পালন করা শুরু করে দিলেন। আস্তে আস্তে বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে যখন সে বুঝতে শিখল, কিন্তু চাচা তাকে এতটাই বিলাসিতা দিয়েছিল, ভালো ভালো পোশাক পরাতেন, নিজের সন্তান বলে পরিচয় দিতেন, নিজের উত্তরসূরি বলে পরিচয় দিতেন, তার বাড়ি যত কর্মচারী ছিল তাদেরকে বুঝাতেন, এটাই হলো আমার উত্তরসূরি, এটাই হলো আমার কলিজার টুকরার সন্তান, তোমরা একে দেখে শুনে রাখবা। চাচা এইভাবে তাকে পরিচয় দিতেন। এই যুবক আস্তে আস্তে যখন যৌবনে পদার্পণ করলেন, বুঝতে শিখলেন তিনি একদিন বাইরে ঘুরতে বেরিয়েছেন। বেরুনোর পরে সে যুগে একজন খ্রিস্টান পাদ্রি ছিল, এই খ্রিস্টান পাদ্রির সাথে তার দেখা হল। দেখা হওয়ার পরে অর্থাৎ ধর্মযাজক খ্রিস্টানদের গুরু, তাদের এই গুরুর সাথে দেখা হওয়ার পরে যুবক যেই দেখে এই ধর্মযাজক তার উপাসনায় তিনি বক্তব্য দিচ্ছেন, তিনি তার ধর্মগ্রন্থ তাওরাত কিতাব নিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন। এমন সময় এই যুবক যে সেখানে বসলেন, বসার পরে এই পাদ্রি বক্তব্যের ভিতরে একটা কথা বলে ফেললেন যে শেষ জামানায় এরপরে একজন নবীর আবির্ভাব হবে, যার কদম যদি কেউ চুমতে পারে, যার হাতে হাত রেখে যদি কেউ ঈমান আনতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই তার জীবন ধন্য হয়ে যাবে এবং দুনিয়া এবং আখেরাত তার জন্য কল্যাণকর হয়ে যাবে। যুবকের কর্ণে কহরে এই কথাটা এমনভাবে প্রবেশ করল, তার কলিজার ভিতরে এই কথাটা তিনি গেঁথে নিলেন। যুবক যখন ওখানে ওই বক্তব্য শোনার পরে তিনি বাড়িতে আসতেছিলেন আর মনে মনে তোনা মনে করতেছিলেন, অবশ্যই অবশ্যই আমি সেই মহা মানবের সামনে যাব এবং দর্শন করব এবং তার সাথে সাক্ষাৎ করব, যাতে করে আমার দুনিয়া এবং আখিরাত আমার জন্য কল্যাণকর হয়। আমার প্রিয় ভাইয়েরা, যুবকের কোনো কিছুই ভালো লাগে না, তিনি খাওয়া শোয়া ওঠা বসা সর্বদা ওই কথা তিনি ভাবতে থাকেন আর অপেক্ষা করতে থাকেন,
তিনি চিন্তা করতেছেন কোথায় আসবে বলে মক্কাতে জন্মগ্রহণ করবে ওখান থেকে শত শত মাইল দূরে মক্কা এবার তিনি অপেক্ষায় রইলেন হঠাৎ করে তিনি শুনলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি মক্কায় এসেছেন জন্মগ্রহণ করেছেন এবং তিনি আস্তে আস্তে তার কাজগুলোকে তিনি চালু করে দিয়েছেন যুবক অপেক্ষা করতেছেন মক্কাগামী কোন কাফেলা যদি আমি পেয়ে যাই তাদের সাথে অবশ্যই আমি সঙ্গী হয়ে চলে যাব যে হে মুহাম্মাদের সামনে যে তার সঙ্গী হয়ে যাব আখিরাতকে জিতে নেব এই সিদ্ধান্ত নিয়ে যুবক চিন্তা করলেন কখন আসে এই কাফেলা কিন্তু যুবক আর সহ্য হয় না আর সইতে পারে না কাফেলার দেখাও তিনি পান না হঠাৎ করে একদিন তার মনে এসে গেল আমি তো মুহাম্মাদের কাছে যাব কিন্তু মুহাম্মদ যেই আল্লাহ রাব্বুল আলামিনের দিন নিয়ে আসবে আমি সেই মহান মালিকের প্রতি আগের থেকে যদি ঈমান আনতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে আমার প্রিয় ভাইরা এবার মুজানি যুবক কি করলেন তিনি পাহাড়ের পাহাড়ের কাছাকাছি যে নির্জন কাছে জনশূন্যময় একটা পাহাড়ের পাশে যে তিনি রব্বুল আলামিনের প্রতি ঈমান এনে নিলেন এবং বিশ্বনবীর প্রতি ঈমান এনে নিলেন ঈমান আনার পরে তিনি গোপনে ইবাদত বন্দিগি করেন কিন্তু কেউ জানে না কেউ বুঝতে পারে না তিনি চিন্তা করতেছেন এটা অবশ্যই আমার চাচার কাছে জানাতে হবে কারণ আমার চাচা যদি রাজি হয়ে যায় তাহলে অবশ্যই চাচা আর ভাতিজা মিলে দুইজন মুহাম্মাদের কাছে চলে যাব এই সিদ্ধান্ত নিলেন চাচাকে জানানোর জন্য কিন্তু বলার সাহস পাচ্ছে না কারণ চাচা ছিল মুশরিক আজ বলবে কাল বলবে এইভাবে করে করে একদিন তিনি সাহস করে চাচার সামনে গেলেন যে বলতেছে চাচাজি আজকে আমি বড় আশারই আপনার কাছে এসেছি আপনার কাছে একটা বিষয় বলার জন্য আমার বিশ্বাস আছে আপনি আমার কথাটা গ্রহণ করে নেবেন চাচা বললেন কি বলো ভাতিজা তোমার জন্য আমার সব কিছু উদার করে দিয়েছি কি চাও বলো তোমার কথা অবশ্যই শুনব ভাতিজা বললেন চাচা আমার কথাটা হচ্ছে আমি ওই আল্লাহর প্রতি ঈমান এনে নিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠিয়েছেন এবং তার নবী মুহাম্মাদের উপরে আমি ঈমান এনে নিয়েছি চাচা আমার বিশ্বাস আপনি ঈমান আনবেন যদি আপনি ঈমান আনতে পারেন তাহলে চাচার ভাতিজা মিলে একসাথে আল্লাহর নবীর দরবারে যে তার সাথে সাক্ষাৎ করব এবং আখিরাতকে জিতে নেব আখিরাতের সঙ্গী হয়ে যাব চাচা এই বক্তব্য শোনার পরে রাগে ক্ষোভে ফেটে পড়লেন ভাতিজাকে ধমক দিয়ে বললেন তুমি কি বলতেছো তোমার কি এই কথা বলার আগে তুমি কি একবার ভেবেছো যে কি বলতেছি তুমি তো আমার ধর্মে চুনকালি দিতে এসছো এটা কখনোই সম্ভব নয় আমি লাত উজ্জার সামনে মাথা নত করি আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনতে পারবো না চাচা বললেন শোনো যা বলেছো এইখানে স্টপ হয়ে যাও এই কথা আর বাড়ায়ও না আর আমার সিদ্ধান্তটা শুনে নাও তুমি ঈমান এনেছো তোমার আজকেই তোমাকে ঈমান ছাড়তে হবে ঈমান ছাড়তে হবে বলেছোটা কি তুমি আমি লাত উজ্জা দেবীর ইবাদত করি আমি আল্লাহর ইবাদত করব কেন ছেড়ে দাও তোমার ধর্ম ভাতিজা বললেন চাচা সম্ভব নয় একবার যে রবের প্রতি ঈমান এনেছি অমিনান নাসি মাই ইয়াশরি নাফসা হুবুতিকা আমার দাতিল্লাহ কিছু কিছু মানুষ থাকবে যারা নিজেকে বিক্রি করে দিবে চাচা আমি বিক্রি করে দিয়েছি আল্লাহর সম্ভব নয় চাচা ভাতিজার কথা শুনলেন না তুমি কি ছাড়বে না না তো আজকের থেকে তোমার সকল সুযোগ সুবিধা অর্থাৎ যেগুলো তুমি পেয়েছো সব থেকে বঞ্চিত করা হবে আটকাও একে চাচা তার লোকজনদেরকে বলল তাকে এক সাইডে নিয়ে জিজ্ঞাসা করো বুঝাও তাকে এই রাজত্বর মালিক সে আমি মরে যাওয়ার পরে এই সম্পদের উত্তর সুরি সে এই চেয়ার সে বসবে আরাম আয়েস কিছুর অভাব থাকবে না ভাতিজা বলেন এগুলো আমি চাই না আমি চাই আমার মালিককে খুশি করার জন্য এসব আমি চাই না তো তার লোকজন যখন তাকে বুঝালেন কিছুতেই বুঝাতে পারলো না তারা এসে বলছে
যে চাচা যে আপনার ভাতিজাকে তো বুঝানো গেল না তো বলছে তাহলে আটকাও ওকে আটকাও এবং খাওয়া দাওয়া বন্ধ করে দাও এবং ওর গায়ের সমস্ত বিলাসী পোশাকগুলা চমৎকার ঝলমুলে পোশাকগুলা ছিনিয়ে নাও তার কাছ থেকে একটা চাদর দাও শুধু শীতের ভিতরে তাকে আটকে রাখবেন ঘরের ভিতরে কিসের কারণে শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাকে কারারুদ্ধ করা হলো সব কিছু ছিনিয়ে নেওয়া হলো সম্মানিত প্রিয় ভাইরা তবু তার মনে আশা আকাঙ্ক্ষা কখন নবীজির সাথে সাক্ষাৎ করবে নবীজির কদম কখন নবীজির কদমে কখন যে তার কদম চুমাবে নিজেকে ধন্য করবে এটা তার আশা ওই সমস্ত কষ্ট তার কিছুই না এইভাবে দুই দিন আটকে রাখার পরে হঠাৎ করে কোনো এক বাহানা করে ভাতিজা বেরিয়ে গেলেন বেরিয়ে যে তিনি পাহাড়ের কাছে যে ওই একটা চাদর পরে দাঁড়ায় আছে দেখে মক্কাগামী একটা কাফেলা যাচ্ছে সাথে সাথে তাদের সঙ্গী হলেন সঙ্গী হয়ে যুবক ওই একটা চাদর পেটে খোদা শরীর ক্লান্ত শরীর নিয়ে একটা ময়লাযুক্ত চাদর নিয়ে ওই কাফেলার সাথে নবীজির সাক্ষাতে রওনা দিলেন কিছু মাইল পথ অতিক্রম করার পরে শত শত মাইল পথ তাকে হাঁটতে হচ্ছে কিছুদূর আসার পরে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে যাওয়ার পরে একটা গাছের নিচে যখন বিশ্রামের জন্য বসলেন একটু ঘুম এসে গেছে হঠাৎ করে কে যেন এলহামের মাধ্যমে বলছে যুবক বসো না বিরতি নিও না তুমি এখনো পর্যন্ত যেই উদ্দেশ্যে তুমি রওনা দিয়েছো সেটাকে এখনো তুমি সাকসেস করতে পারো নাই সেই কাজটা হাসিল করতে পারো নাই রওনা দাও সাথে সাথে ঘুম ভেঙে গেছে তার শরীরটা যেন আরো সবল হয়ে গেছে বলি সুবহানাল্লাহ রওনা দিলেন এখন একটা চাদর তিনি অর্ধেক দূর আসার পরে ওই চাদরটা দুই টুকরা করলেন করে এক টুকরা পরলেন আর এক টুকরা গায়ে দিলেন দেওয়ার পরে শত শত মাইল পথ অতিক্রম করে হঠাৎ গভীর রাত্রে নবীজির হুজরা কানার সামনে এসে দাঁড়ায় গেলেন নবীজি কখন বাইর হবে নবীজিকে এক নজর দেখবে যখন দাঁড়ায় গেছেন ফজরের সময় হযরতে বেলাল যখন আজানের ধ্বনি দিয়েছেন হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা আস-সালাতু খায়রুম মিনান নাওম হযরতে বেলাল যখন আজানের ধ্বনি দিলেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাথে সাথে তিনি বাসার থেকে বেরিয়ে গেলেন যখন বাসার থেকে বেরিয়ে গেছেন যাওয়ার পরে ওই যুবক তাকায় দেখে বাসার থেকে জানো একজন ব্যক্তি বার হয়েছে আসলে সে ব্যক্তি নয় জানো বাসার থেকে আকাশের চাঁদ বেরিয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী হেঁটে যাচ্ছেন আর ঝলমল করতেছে তার চারিপাশ তার নুরাল চেহারা এই যুবক দেখার সাথে সাথে তার দিলের ভিতরে এই শত শত মাইল পথ হাঁটা ক্লান্তির সাথে সাথে যুবকের দূর হয়ে গেছে বলে এই যুবক যখন নবীজিকে দেখার পরে তার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল যুবক তার মনে বারবার চাইতেছে নবীজির পায়ে কদমে চুমাবে যুবক নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মসজিদের ভিতরে নামাজ আদায় করলেন এই যুবক পিছনে নামাজ আদায় করলেন ফজরের নামাজ শেষ হওয়ার পরে নবীজির কাজ ছিল প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে সাহাবাদেরকে খোঁজ খবর নিতেন তিনি আমল করতেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফিরে বসলেন পিছনের কাতারে তাকায় দেখে প্রত্যেক দিন যে সমস্ত ব্যক্তিরা নামাজ নিয়ে আসে আজকে একজন ব্যক্তি বেশি এসেছেন ও আসেন একটা মুখ তিনি দেখতে পেলেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম অসেনা মুখ দেখার পরে বললেন তুমি কে কে তুমি তোমাকে তো আজকে ওয়াসানা দেখতেছি কোথায় তোমার বাসা তখন বললেন রাসূলুল্লাহ আমি মুজানি গোত্রের যুবক আমার নাম আব্দুলুজ্জা তো এখানে কি করতে এসেছো রাসূলুল্লাহ আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি আপনার প্রতি ঈমান এনেছি আমি এসেছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য রাসূলুল্লাহ আপনি আমাকে তাড়াই দিয়েন না বিশ্বাস করেন আমি রাজত্ব ফেলে এসেছি অঠল সম্পদ ফেলে এসেছি ভোগ বিলাসী ফেলে এসেছি দুনিয়া ফেলে এসেছি সব কিছু বিক্রি করে দিয়েছি আমার মহান মালিকের জন্য রাসূলুল্লাহ আমি এসেছি আপনার সঙ্গী হব যুদ্ধের সঙ্গী হব দ্বীনের জন্য আমার জীবনটাকে উৎসর্গ করতে এসেছি রাসূলুল্লাহ আমি দুনিয়া চাই না আমি পরকাল চাই আল্লাহর নবী বললেন হে আব্দুলুজ্জা আজকের থেকে তোমার নাম আব্দুলুজ্জা হতে পারে না তোমার নাম
আব্দুল্লাহ সুবহানাল্লাহ বলি আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা আর আব্দুল উজ্জা মানে আব্দুল উজ্জার বান্দা তুমি আব্দুল উজ্জার বান্দা হবে কেন তুমি কোন শিরকের বান্দা হতে পারো না তুমি কোন দেবদেবীর বান্দা হতে পারো না আজকে থেকে তুমি সেই মহান মালিকের বান্দা তোমার নাম আব্দুল্লাহ তো বলো তোমার গায়ে দেখছি চাদর রাসূলুল্লাহ চাচা ঈমান আনার কারণে সব ছিনাই নিয়েছিল দিয়েছিল একটা চাদর রাসূলুল্লাহ আমি চাদরটাকে দুই টুকরা করে একটা করেছি আর একটা গায়ে দিয়েছি আল্লাহ নবী বলেন তবে আজকের থেকে তোমার নামের সাথে জড়াই দিলাম আব্দুল্লাহ জুল বাজাদাইন সুবহানাল্লাহ বলেন আব্দুল্লাহ মানে আব্দুল আল্লাহর বান্দা আর জুল বাজাদাইন মানে হচ্ছে দুই চাদরওয়ালা তুমি দুই চাদরওয়ালা আল্লাহর বান্দা আজকের থেকে সুবহানাল্লাহ বলি এই আব্দুল্লাহ জুল বাজাদাইন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন তুমি থাকো এখানে সঙ্গে থাকো আমার সঙ্গে তুমি আমার সঙ্গে আজকের থেকে আমার সাহাবা তুমি সম্মানিত প্রিয় ভাইরা জীবন যাপন করতে লাগলে লম্বা ঘটনা তো তাবুকের যুদ্ধের সময় নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যখন লোকজনকে গঠন করতেছিলেন এই আব্দুল্লাহ জুল বাজাদাইন দাঁড়ায় গেলেন রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন আজকে যুদ্ধে যে যেন শহীদ হয়ে যায় আমার দিলে তামান্না হলো আমার জীবনটাকে আমি উৎসর্গ করতে চাই আমি যেন শহীদ হয়ে যাই শহীদ মৃত্যু যেন আমার হয় আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ আয় আল্লাহ আমার চুল বিজদায়নীর রক্ত কি তুমি কাফেরদের হাত হাত থেকে রক্ষা করো হেফাজত করো বলেন আমিন তখন আব্দুল্লাহ জুল বিজদাইন বলছে রাসূলুল্লাহ আপনি উল্টা দোয়া করছেন কেন আমি এই দোয়া তো চাইনি আমি দোয়া চেয়েছি আমি যেন শহীদ হয়ে যাই আপনি বলছেন আমি যেন হেফাজতে থাকি এটা হলো না তখন আল্লাহর নবীজি বললেন হে আব্দুল্লাহ জুল বাজাদাইন ইজা খরজতা করজাং ফি সাবিলিল্লাহ ফামুত্তা ফাআনতা শাহীদ হে আব্দুল্লাহ জুল বাজাদাইন শুনে নাও কোন বান্দা যদি শহীদের তামান্না নিয়ে অসুস্থ হয়ে যদি সে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে শহীদের দরজা দিয়ে দেবে তোমার দিলের তামান্না তুমি শহীদ হবে তোমার জীবনটাকে তো তুমি বিক্রি করে দিয়েছো এখন তুমি ওখানে যুদ্ধের ময়দানে শহীদ হলে আর না হলে কি তুমি এমনি শহীদ দরজা বাবা তো কিছুদিন পরে এই জুল বাজাদাইন অসুস্থ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন ও আমার সাহাবারা তোমরা যদি জান্নাতি ব্যক্তির চেহারা দেখতে চাও তাহলে আমার জুল বাজাদাইনকে বারবার দেখে নাও সুবহানাল্লাহ বলি দেখো আমার জুল বাজাদাইন তার মালিককে খুশি করার জন্য সে রাজত্ব চায় নাই সম্পদ চায় নাই সে বিলাসিতা চায় নাই ভালো খাদ্য চায় নাই সুস্বাস্থ্যর অধিকারী হতে চায় নাই সম্মান চায় নাই তার মালিককে খুশি করার জন্য এক দুই টুকরা চাদর পরে সব কিছু ছেড়ে আল্লাহ রাস্তায় বেরিয়ে গিয়েছিলেন তার নিজের জীবনকে বিক্রি করে দিয়ে তোমরা বারবার আব্দুল্লাহ জুল বাজাদাইন আমার জুল বাজাদাইনের চেহারাটা তোমরা দেখে নাও এটাই হচ্ছে জান্নাতি মানুষের চেহারা সুবহানাল্লাহ বলি কিয়ামতের দিন আমার কাছাকাছি থাকবে আমার জুল বাজাদাইন কারণ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ পাক বলছেন এই ধরনের মানুষের এরাই মুমিন আর এদের জান এবং মালকে আমি আল্লাহ কিনে নিয়েছি আর এরা আমার রাহে বিলাই দিয়েছেন বিক্রি করেছেন একটা জিনিসের বিনিময় সেটা হচ্ছে জান্নাত আর এই জান্নাতটা কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন তাদের হাতে উপহার হিসাবে নুজুলাম বিন গফুরির রহিম তাদের মেহমান দারি হিসাবে তাদের আপ্যায়ন হিসাবে জান্নাতের চাবি আমি তাদের হাতে উঠাই দেব বলি সুবহানাল্লাহ এই জন্য সম্মানিত প্রিয় ভাইরা সামান্য দুনিয়াকে খুশি করার জন্য সামান্য দুনিয়ার জিন্দগিটা পেয়ে আখরাতকে ভুলে গেলে হবে না কারণ দুনিয়ার জিন্দগিটা কিন্তু ক্ষণস্থায়ী আর আখরাতের জিন্দগিটা হচ্ছে চিরস্থায়ী এই জন্য প্রিয় ভাইরা হাতে ধরি পায়ে ধরি ও আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবা জিরা যেটাই করেন না কেন ওই কাজটা করার আগে শরিয়া ঠিক রেখে করবেন মালিককে রাজি খুশি করে করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের সবাইকে দান করুক সবাই বলি আমিন আখরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন চার রেগাত কামলা জুমা পড়ি